9.0 টিপস আপনাদের সকলকে স্বাগতম। এএনএম এবং জিএনএম নার্সিং ট্রেনিং অ্যাডমিশন 2019-এর অফিসিয়ালিভাবে ফাইনালি প্রকাশিত হয়ে গেল ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের লিস্ট। সেই লিস্ট আপনারা কীভাবে দেখবেন এবং আপনি চান্স পেলেন কীভাবে জানবেন এবং কোথায় চান্স পেলেন সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের প্রথমে চলে আসতে হবে অফিসিয়ালি ওয়েবসাইট www.health.gov.in। এই ওয়েবসাইটে এসে আপনারা কিছুটা স্ক্রল ডাউন করে নিচে আসলে আপনারা ফলো করতে পারবেন। নিউ যে লেখাগুলি উঠছে সেগুলো হচ্ছে আজকের লিস্ট পাবলিশ হয়েছে, যেগুলো নিউভাবে উঠে যাচ্ছে। এই তিনটে লিস্ট পাবলিশ হয়েছে, জিএনএম মেল অ্যান্ড ফিমেল অ্যান্ড এএনএম। তো আমরা ফার্স্টে ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেছে, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। অনলাইন অ্যাডমিশন ফর জিএনএম সেশন অক্টোবর 2019 টু সেপ্টেম্বর 2022, সিট অ্যালটমেন্ট লিস্ট কম্বাইন্ড ফিমেল জিএনএম কোর্স। আপনার সিরিয়াল নম্বর থাকবে প্রথমে, তারপরে ফর্ম নম্বর, আপনার নাম থাকবে, কাস্ট এবং কম্বাইন্ড র্যাঙ্ক, কাস্ট র্যাঙ্ক, সিডি র্যাঙ্ক মানে সিভিল ডিফেন্স র্যাঙ্ক, অরফেন, পিডাব্লিউডি, এবং আপনি কোন ক্যাটাগরিতে সিট অ্যালটমেন্ট বা কোন টাইপের ক্যাটাগরি মানে ইউআর, এসসি, এসটি, ওবিসি যে ক্যাটাগরির মধ্যে পড়ছেন, ঠিক সিট অ্যালটমেন্ট টাইপের ওখানে লেখা থাকবে, মানে কোন টাইপের সিটে আপনি পেয়েছেন। এবং নেম অফ ইনস্টিটিউট লাস্টে যেটা রয়েছে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট নোটিফিকেশনের মধ্যে এটাই, নেম অফ ইনস্টিটিউট বা ইনস্টিটিউশন, আপনি কোন জিএনএম ট্রেনিং ইনস্টিটিউটে চান্স পেয়েছেন ঠিক এখানে দেওয়া থাকবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট র্যাঙ্ক করেছে তার যে ডিস্ট্রিক্টকে হাসপাতালে চান্স পেয়েছে সেটা হচ্ছে তমলুক ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর গভর্নমেন্ট অফ ডব্লিউবি জিএনএম নার্সিং ট্রেনিং স্কুল। এবার ফিমেলদের ক্ষেত্রে জিএনএম টোটাল সিট ছিল 2300, সেটা আমরা দেখে নেব টোটাল কতজনকে ডেকেছে। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কল করেছে বা অ্যাডমিশনের জন্য ফার্স্ট রাউন্ড 2270, অর্থাৎ 2300 ডাকেনি, 30 কম টোটালে এই ক্যান্ডিডেটগুলোকে ফার্স্ট রাউন্ড অ্যাডমিশনের জন্য লিস্ট পাবলিশড হয়েছে। এরপরে সেকেন্ড রাউন্ড আছে, তারপরে থার্ড রাউন্ড, মপ আপ রাউন্ড, এভাবে প্রত্যেকটা রাউন্ড কমপ্লিট হবে। তো আপনাদের অ্যাডমিশন স্টার্ট হয়ে যাচ্ছে আগস্টের 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, আপনাদের অ্যাডমিশন চলবে 10টা থেকে 4টে পর্যন্ত। এবার নেক্সট যে দুটো লিস্ট বার হয়েছে এএনএম এবং মেল জিএনএম দেখে নেব আমরা। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সিট অ্যালটমেন্ট লিস্ট মেল জিএনএম, টোটাল সিট ছিল 105টি, কতজন ক্যান্ডিডেটকে দেখেছি আমরা দেখে নেব। হ্যাঁ, এখানে সেম 105টি সিটের জন্যই 105টি ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে ফার্স্ট রাউন্ড অ্যাডমিশনের জন্য। নেক্সট আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ফিমেল এএনএম ক্যান্ডিডেটদের জন্য ঠিক সেম যেভাবে সিরিয়াল নম্বর, ফর্ম নম্বর রয়েছে, ইনস্টিটিউটের নাম রয়েছে, আপনারা একটু ডাউনলোড করে দেখে নেবেন। প্রত্যেকটা লিস্ট ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন। আবারও লিস্টটাকে আপনাদের অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আজকে ডেট ছিল ফার্স্ট রাউন্ড যে পাবলিকেশন হবে সিট অ্যালটমেন্টের, সেটা পাবলিশড হয়ে গেছে এবং আপনাদের ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন চলবে 14 তারিখ থেকে 17 তারিখ 10টা থেকে 4টে পিএম পর্যন্ত। এবং সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্টের বা কাউন্সিলিং লিস্ট পাবলিশড হবে 30/8/2019 নেক্সট সিট অ্যালটমেন্ট সেকেন্ড রাউন্ডের জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অ্যাডমিশনের জন্য আপনাদের কী কী নিয়ে যেতে হবে, কী কী ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে সে নিয়ে একটা নেক্সট ভিডিও চলে আসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।